আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সকলকে আন্নাফে একাডেমির পক্ষ থেকে স্বাগত জানিয়ে আমরা আমাদের জীবন ঘনিষ্ঠ প্রসিদ্ধ আরবি ফেল বা ক্রিয়ার তৃতীয় পর্ব শুরু করতে যাচ্ছি ইতিপূর্বে আমরা দুটি পর্বে বিশটি করে চল্লিশটি ফেল এর ব্যবহার এবং অর্থ দেখেছি এ পর্বে ইনশাল্লাহ আমরা আরও বৃষ্টি ফেলের এর ব্যবহার দেখব তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের প্রথম ফেলটি হচ্ছে কফাজা কফাজা এটি দরবা থেকে মাঝদার হচ্ছে জান অর্থ হচ্ছে লাফানো যেমন কফাজা তিফলু ফার ফারহান আইং রু ইয়াতিল হাদিয়াতি কফাজা তিফলু ফারহান আইং দা রু ইয়াতিল হাদি হাদিয়াতি অর্থ হচ্ছে উপহারটি দেখে আনন্দে লাফিয়ে উঠল শিশুটি শিশুটি লাফিয়ে উঠল আনন্দে আইং দা রু ইয়াতিল উপহারটি দেখে পরবর্তী ফেলটি হচ্ছে তা আঃ খর হচ্ছে তা অর্থ হচ্ছে দেরি করা অথবা বিলম্ব করা যেমন তা আরত তো আলিবু আনিল হৌদুরি ইলাদ্দার্সি অর্থ হচ্ছে ছাত্রটি ক্লাসে উপস্থিত হতে দেরি দেরি করল বা ছাত্রটির ক্লাসে উপস্থিত হতে দেরি হলো তা আর তো আলিবু আনিল হৌদুরি ইলাদ্দার্সি পরবর্তী ফেলটি হচ্ছে নাদর এটি নাসরো বাপ থেকে মাসদার হচ্ছে নদরন নাদর ফেলটির সাথে ইলা সিলা ব্যবহার হয় অর্থাৎ যে জিনিসটির দিকে তাকানো হবে বা দেখা হবে সে জিনিসটির শুরুতে ইলা শিলা আমরা ব্যবহার করে দিব তো এর অর্থ হচ্ছে তাকানো যেমন নদর সাব্য ইলাল গুরু গরুবি বিএিন যুবকটি মুগ্ধ দৃষ্টিতে সূর্যাস্তের দিকে তাকালো যুবকটি মুগ্ধ দৃষ্টিতে বি বিএিন বা মুগ্ধতার সাথে সূর্যাস্তের দিকে ইলাল গুরুবি নদর তাকালো আল্লামা ইউ আলিমু হচ্ছে তা আলি ইমান পরবর্তী ফেল এর অর্থ হচ্ছে শেখানো যেমন আল্লামাল মুআলিমুত্তুল্লা বা দর্সান জাদিদান ফিলফসলি আল্লামাল মুআলিমুত্তুল্লাহ বা দারসান ফিল ফিলফসলি শিক্ষক ক্লাসে বা দর্শে শিক্ষার্থীদের একটি নতুন পাঠ পড়ালেন নতুন পাঠ দারসান ইদান পড়ালেন বা শেখালেন সেটা হচ্ছে আল্লামা ইউ পরবর্তী ফেলটি হচ্ছে দহিকা এটি সামিয়া বাব থেকে মাজদার দুটি দহকান দহিকান এর অর্থ হচ্ছে হাসা যেমন মান বন্ধুরা একসাথে হাসল তরি ফাতিন। একটি মজার কৌতুক নিয়ে একটি মজার কৌতুক নিয়ে বন্ধুরা একসাথে হেসে উঠল পরবর্তী ফেলটি হচ্ছে আশার ইশিরু ইসা রতান মাঝদার হলো ইশা রতান অর্থ হচ্ছে ইশারা করা যেমন আশার বিয়া বিয়াদিহি লিস্সা ইকিলি তওয়াক্কুফি আশার সুরতি বিয়াদিহি লিস্সা ইকিলি তওয়াক্কুফি অর্থ হচ্ছে পুলিশ চালককে হাত দিয়ে থামতে ইশারা করলো আশার বিয়াদিহি মানে হাত দিয়ে ইশারা করলো লিস্ ইকি চালককে লি তাওয়াক্কুফি থামতে বা থামার জন্য তো পুলিশ চালককে হাত দিয়ে থামতে ইশারা করলো পরবর্তী ফেলটি হচ্ছে ইস তখদামা মাজদার হচ্ছে ইস্তখদা এর অর্থ হচ্ছে ব্যবহার করা যেমন ইস্তখদামা তবি দাওয়া আল মোনাসিবা লে আইলা আজিল অর্থ হচ্ছে ডাক্তার রুগীর চিকিৎসার জন্য উপযুক্ত ওষুধ ব্যবহার করলেন রুগীর চিকিৎসার জন্য লে আইলা আজিল মারিদ উপযুক্ত ওষুধ আদ দাওয়া আল মোনাসিব উপযুক্ত ওষুধ ইস্তাহদামা ব্যবহার করল তো অর্থ হচ্ছে ডাক্তার রুগীর চিকিৎসার জন্য উপযুক্ত ওষুধ ব্যবহার করলেন পরবর্তী ফেলটি দেখি তাসাব বাবা মাজদার হল বোবান অর্থ হচ্ছে ঘটা সংঘটিত হওয়া যেমন তাসাববাবাল হা দিথ ফিজ দেহা আলাত দুর্ঘটনায় সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয় সড়কে আলাত তীব্র যানজট সাদিদুন তীব্র ইজ মানে হচ্ছে যানজট ভিড় পরবর্তী ফেলটি হচ্ছে আদ্দা ইউ আদি তা আদিয়াতান এর অর্থ হচ্ছে সম্পন্ন করা যেমন আদাতুল্লাব স সবান ফি নিহায়াতিল ফাসলি সেমিস্টার শেষে ফি নিহায়াতিল ফাসলি ফাসলুল মানে শ্রেণীকক্ষ এখানে সেমিস্টার অর্থে আমরা ব্যবহার করছি ফি নিহায়াতিল ফাসলি সেমিস্টার শেষে ইখতেবা আরন সবান কঠিন পরীক্ষা আদা সম্পন্ন করল বা দিয়েছে তো এটা বাংলা হতে হতে পারে সেমিস্টার শেষে কঠিন পরীক্ষা দিয়েছে শিক্ষার্থীরা আদাত্তুল্লাহ ইতিবা সান ফি নিহায়াত ফসলি পরবর্তী ফেলটি হচ্ছে কমা এটি নাসরভাবে কমা ইয়ু এর অর্থ হচ্ছে সম্পন্ন করা পালন করা যে জিনিসটা সম্পন্ন করা হবে এবং পালন করা হবে তার শুরুতে বা শিলা ব্যবহার হবে যেমন কমা শ্রাবু বেতানজিফি গুরফতিহী বিনাফসিহি যুবকটি নিজের ঘর নিজেই পরিষ্কার করেছে কম আশ্রাব বেত এই যে তঞ্জি পরিষ্কার করা তার শুরুতে বা নিয়ে আসা হলো অর্থ হচ্ছে কমাশাব বি তঞ্জি ফিকুর ফতিহি নিজের ঘর নিজের কামরা নিজেই পরিষ্কার করলো নিজেই কোথা থেকে বিনাফসিহি নিজেই পরবর্তী ফেলটি হচ্ছে ইস্তাম তা ইস্তম আন এর অর্থ হচ্ছে ভোগ করা উপভোগ করা যে জিনিসটা উপভোগ করা হবে তার শুরুতে বা শিলা ব্যবহার হবে যেমন ইস্তাম তা সয়াহ বিজাউল আতিন ফিল মাদিন সাইয়াহ পর্যটকগণ পর্যটকরা পুরনো শহর ঘুরে উপভোগ করেছেন তা ইস্তাম তা বিজাউল লাতিন তো ঘোরাকে উপভোগ করলেন ফিলমাদিন আতিল কাদিম আতি পুরাতন শহরে তো আমরা বলবো পর্যটকগণ পুরনো শহর ঘুরে উপভোগ করেছেন পরবর্তী ফেলটি হচ্ছে তার রফা ইয়া তা রফু তাঁর রুফান অর্থ হচ্ছে চিনতে পারা পরিচিত হওয়া যেমন তাঁর রফাতিল ফাতাহু আলা সদি কতিহাল জাদিদাতি ফিল হাফলি মেয়েটি অনুষ্ঠানে তার নতুন বন্ধু বা বান্ধবীর সাথে পরিচিত হল তার রফাতিল ফাতাহাতু যুবতীটি পরিচিত হল আলা সদি কতিহাল জাদি দাতি তার নতুন বান্ধবীর সাথে ফিল হাফলি অনুষ্ঠানে পরবর্তী ফেলটি হচ্ছে হাদাসা বাবে নাসর থেকে মাজদারুল হদু হুসান এর অর্থ হচ্ছে সংঘটিত হওয়া বা ঘটা যেমন হাদিসাতুন হতি রতুন আলাত সাতুন খতি আই। আলাত মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে হাদাসাত ঘটেছে হাদিসাতুন আি রতুন ভয়াবহ দুর্ঘটনা আলাত তরিক সারি আই মহাসড়কে পরবর্তী ফেলটি হচ্ছে সা আলা বাবে ফাতাহা ইয়ফ থেকে সা আলা আলু মাঝদার হচ্ছে সু আলান এর অর্থ হচ্ছে প্রশ্ন করা যেমন সা আলা তলিবুল আলিবুল মুআলিমা আনি দার সি সাহআ তো আলিবুল মোয়াল্লিমা আনিত দার্স ই সোহাবি অর্থ হচ্ছে ছাত্রটি শিক্ষককে কঠিন পাঠ সম্পর্কে জিজ্ঞাসা করল সা আলা তো আলিবু জিজ্ঞাসা করল ছাত্রটি আল মোয়াল্লিমা শিক্ষককে আনিত দার্স ই সোহাবি আারস সোহাব মানে হচ্ছে কঠিন পাঠ পরবর্তী ফেলটি হচ্ছে তাআম্মালা তাহম আলু মুলান এর অর্থ হচ্ছে গভীরভাবে চিন্তা করা যেমন তাহাম্মালাতিল ফাতা তুফি জামা আলী তবি আতি খিলাল আর রেহলাতি মেয়েটি ভ্রমণের সময় খেলাল আর রেহলা ভ্রমণের সময় মেয়েটি প্রকৃতির সৌন্দর্য নিয়ে চিন্তা করেছে তা ফাতাতু যুবতীটি যুবতী চিন্তা করেছে বা মেয়েটি চিন্তা করেছে ফি জামা আলিত তবি আতি প্রকৃতির সৌন্দর্য নিয়ে খেলাল আর রেহলাতি ভ্রমণের সময় তো মেয়েটি ভ্রমণের সময় প্রকৃতির সৌন্দর্য নিয়ে চিন্তা করেছে পরবর্তী ফেলটি হচ্ছে তলাবা মাজদার হচ্ছে তলাবান এর অর্থ হচ্ছে খোঁজ করা তালাশ করা যেমন তলাবা জাবুন ওয়াজবাতান বাতান হফি ফাতাল আমি জাবুন মানে হচ্ছে কাস্টমার অর্থ হচ্ছে কাস্টমার রেস্তোরাঁ থেকে খাবার চাইলো অথবা অর্ডার দিল তলাবা বা জাবুন কাস্টমার চাইলো অথবা অর্ডার দিল ওয়াজ বাতান হফি হালকা খাবার মিনাল মাতো আমি রেস্তোরাঁ থেকে তো রেস্তোরাঁ থেকে কাস্টমার হালকা খাবার চাইলো কিংবা অর্ডার দিল পরবর্তী ফেলটি হচ্ছে এ আতাকদা ইয়া আতাকিদ এ আ অর্থ হচ্ছে বিশ্বাস করা যেমন ইয়া তাকিদুল মুসলিমও আন্নাল ইসলামা সালা সালামি ওয়াল আমনি অর্থ হচ্ছে মুসলমান বিশ্বাস করে ইসলাম শান্তি ও নিরাপত্তার ধর্ম ইয়া তাকিদুল মুসলিম ও মুসলিম বিশ্বাস করে আন্নাল ইসলাম ইসলাম দিনুল সালামি শান্তি বল আমনি এবং নিরাপত্তা শান্তি এবং নিরাপত্তার ধর্ম পরবর্তী ফেলটি হচ্ছে হামালা ইয়াহ মিলু বাবে দরবা থেকে মাজদারোলা হামলান অর্থ হচ্ছে বহন করা যেমন হামাল আয়ামিল সন্দুক সাকইলা বি সুহুলাতিন অর্থ হচ্ছে কর্মী সহজেই ভারী বাক্সটি বহন করেছে হামালা বহন করেছে আলা আয়ামিল কর্মী আর সুন্দু আর ভারী বাক্সটি বি খুব সহজে বি মানে সহজে পরবর্তী ফেলটি হচ্ছে রকিবা বাবে সামিয়া থেকে রকিবা ইয়ার কাবু হচ্ছে রুকুবান অর্থ হচ্ছে আরোহণ করা যেমন রকিবা সুব্বানু আলাদার জাতি ফিল হাদিকতি কতি যুবকরা পার্কে বা বাগানে সাইকেলে চরেছে রকিবা সুব্বানু যুবকরা চরেছে আলাদা রাজি সাইকেলে ফিল হাদিকতি বাগানে অথবা পার্কে পরবর্তী ফেলটি হচ্ছে খত তত ইত্তিত তাক্তিতন অর্থ হচ্ছে পরিকল্পনা করা যেমন খত ততল মহান দিসু লি ইনশা ইল জাদিদি ফিল মিন তাকতি মিনতাকবাণী অঞ্চল তো অঞ্চলটিতে প্রকৌশলী নতুন ভবন নির্মাণের পরিকল্পনা করেছে খতল মহান দিশু প্রকৌশলী পরিকল্পনা করেছে লি ইন শাহ ইল মাবনাল জাদিদি নতুন ভবন নির্মাণের ফিল্মিন তাকতি অঞ্চলটিতে এই হচ্ছে আমাদের তৃতীয় পর্বের বৃষ্টি ফেল যারা পূর্বের চল্লিশটি ফেল দেখেননি তারা এক এবং দ্বিতীয় পর্ব দেখে নেবেন আজকে এ পর্যন্তই ভবিষ্যতে ইনশাআল্লাহ আমরা আরও বৃষ্টি ফেল নিয়ে আরেকটি পর্বে উপস্থিত হব সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জজা কুমুল্লাহু জাজা আল জজা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি